বছর পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্র দেখায়, চক্র উঠে ফেলা হবে। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কিছু সংখ্যক লোক, নাম বলতে চাই না, একজনে প্রশ্ন করেছেন, যদি সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন? তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, আমরা কি করব সেটা আমরা দেখব, সাদ সাহেবকে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা আনবই। দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইস্তেমার প্রথম পর্ব আমরা করবই, সরকার যদি না দেয়। একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন, তারা দেখে নেবে সরকার কিভাবে না দেয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্র দেখায়,